আমাদের শিল্প সংস্কৃতির যে ক্লাসটা আছে, আমাদের বাংলাদেশের মানুষের কৃষ্টি কালচার অর্থনৈতিক ব্যবস্থা সংস্কৃতি জীব বৈচিত্র্যের প্রভাব সব কিছুই কি এই শিল্প সংস্কৃতি। তা শিল্প সংস্কৃতি শুধু আমাদের জনজীবনের কথা বলে না, আমাদের মাটির কথা বলে না, আমাদের রাগ অনুরাগ সঙ্গীত, আমাদের স্নেহ মমতা ভালোবাসা, আমাদের আচার আচরণ খাদ্যাভ্যাস চালচলন পোশাক পরিচ্ছদ, আমাদের ব্যবহার্য বস্তু, আমাদের জীবনমান, এক কথা আমরা যা কিছু লালন করি সবই আমাদের সংস্কৃতির একটি অংশ। আমরা খালি পড়াই তাই না, তোমরা একটু এক গেমই লাগে তাই না, লাগে না? আজকে আমরা একটু ক্লাসের ফাঁকে একটু বিনোদন করব, একটু আনন্দ করব। আমাদের তোমরা একটা গান পরিবেশন করবে, একটু দেখবে ঠিক আছে? আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। এই নির্জলে ভাসাই দেব মনের দুঃখ যত, এই রোগ দিয়ে পূরণ করিব হাজার সুখের যত। পাতাল যদি খাই গেলে এই সাগরের পারে, জিনুক মালা গাইতা গাইতাই দিতাম জীবন তারে। আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই আমাদের দেশে স্বাধীনতা সংগ্রামে শিল্পীদের অনেক অবদান আছে, চারুশিল্প, নৃত্যশিল্প, অভিনয় শিল্পী, হ্যাঁ গানের শিল্পী, যাই বলি না কেন স্বাধীনতা সংগ্রামে এই যে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে, আমাদের সাধারণ মানুষকে স্বাধীনতার গান দিয়ে, মূক অভিনয় দিয়ে, কত চলমান নাটক দিয়ে, অনেক চিন্তাধারা দিয়ে কবি সাহিত্য করার সবাইকে একটা অবদান রাখছে। এর মধ্যে সমদাস আছে, তারপর অনেকের নাম আছে যারা সেই সময় অভিনয় শিল্পী ছিল, কেউ নৃত্যশিল্পী ছিল, কেউ চারুকলা শিল্পী ছিল, তাই না? প্রত্যেকে কি স্বাধীনতার একটা বিশেষ অবদান রাখছে। কেউ লেখনের মাধ্যমে রাখছে, কেউ গানের জগতে রাখছে, কেউ অভিনয়ের জগতে রাখছে, কেউ দেখবে আবার ছবি এঁকে পোস্টার করে কানাডার বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি বিরুদ্ধে, প্রত্যেককে একটা বাঙালিটা শুধু কি নেতারাই জনপ্রতির অবদান রাখছে। এই দেশে সাধারণ কৃষক মানুষ থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যে সেখানে এমন কোনো পেশাজীবীর মানুষ নাই যারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল, প্রত্যেককে অবদান রাখছে। তার মধ্যে কি শিল্পীরাও অন্যতম, শিল্পীরাও কি বুঝতে পারছো? যাই হোক তোমরা তাহলে এখন আমরা তোমাদের সামনে আরেকটা গান শুনবো, এই গানটা ছবি আঁকতে পারি তাই না? আর আমাদের তো ক্লাব গুলো কিন্তু এই জন্য সবাই রেডি আছে। বাংলাদেশে এমন কোন স্কুল নাই এতগুলো ক্লাব পাবা না, এতগুলো ক্লাব পাবা না। প্রতিটা ছাত্রের পারফরমেন্স ওই ক্লাবে কিন্তু আমরা তুলে ধরি, তাই কিনা? ঠিক না? যাই হোক,
এখন আমরা আরেকটা গান শুনি। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। আমরা আলোচনা করবো আজকে পর্যন্ত।